আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তামাম পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে যত মুসলমান আছে চিনি না চিনি কালিমা পড়ে নিয়েছে লাইলাল্লাহ আমি চিনি না কিন্তু কালিমা পড়েছে আমি জানি না তার বাড়ি কোথায় কিন্তু সে কালিমা পড়েছে তার বিস্তারিত খবর আমার জানা নাই শুধুমাত্র কালিমা পড়েছে আল্লাহ নবী বলে কালিমা পড়লেই সে মুসলমান তুমি না চিনলেও সে তোমার ভাই তুমি চিনো না কিন্তু পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি কেউ বলে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল তাহলে মুসলমান হয়ে গেল তুমিও মুসলমান সেও মুসলমান হাজার বৎসর আগে বলেছেন আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের কি হয় আরো জোরে বলেন ভাই ভাইয়ের আচরণ কেমন হবে ব্যবহার কেমন হবে রুহামা বাইনা আল্লাহ আমাদের আগেকার মুসলমানের পরিচয় বৈশিষ্ট্য বয়ান করেছেন আমরা যে মুসলমানদের অনুসারী অথবা আমরা যে মুসলমানদের উত্তরু আমাদের বাপ দাদা যারা ছিলেন মাইন আল্লাহর নবীর তিনারা ছিলেন মুসলমান এ মুসলমান ওই মুসলমানদের বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেছেন ওনাদের অবস্থাটা কেমন ছিল জানো নিজেদের ভেতরে ভাতৃত্ব ভূত সম্পর্ক ছিল বড়ই মোহাব্বতপূর্ণ সম্পর্ক ছিল কত বড় সোহাগপূর্ণ সম্পর্ক ছিল রে ভাই ওনারা ছিল ভাই ভাই চিনা নাই জানা নাই মক্কা থেকে আসছে ওমর মক্কা থেকে আসছে ওমর আর আলী মক্কা থেকে আসছে ওসমান আবু বকর মদিনায় আনসার সাহাবাই কারাম ছিলেন মদিনার সাহাবি আবু বাকরের বাবার নাম দাদার নাম জানার দরকার মনে করে নাই ওমর কে চিনার দরকার মনে করে নাই আলী কে আমার জানার দরকার নাই ওসমানের পরিচয় আমার জানার দরকার নাই মুহাম্মদ নবীর সাথে কালিমা পড়ে মুহাম্মদ নবীর কালিমাটা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা গ্রহণ করে যারা মক্কা থেকে মদিনায় আসছে তারা আমাদের ভাই মদিনার সাহাবা সাহাবাই কারাম কত বড় মোহাব্বত পূর্ণ সম্পর্কের প্রমাণ রেখেছে ভাই কেমন প্রমাণ দিয়েছে হাদিসের ভেতরে প্রমাণ হয় মক্কা থেকে আগত সাহাবাই কারাম বাড়ি আনতে পারে নাই গাড়ি আনতে পারে নাই উট আনতে পারে নাই মাল সামান কিছুই আনতে পারে নাই কেউ কেউ বিবি আনতে পারে নাই এ মুসলমান ভাইরে বাগান আনতে পারে নাই ধন সম্পদ হারাইয়া একেবারে বসহায় মক্কা থেকে সকল সম্পত্তি কাফের বেঈমানরা দখলে নিয়ে গেছেন আর মুসলমানগণ হিজরত করে মদিনায় চলে আসছেন মদিনার ধনী ধনী সাহাবাই কারাম অথবা যাদের মোটামুটি সামর্থ্য ছিল এরে মুসলমান মদিনার সাহাবাই কত বড় মোহাব্বত সম্পর্কের প্রমাণ দিয়েছে শুধুমাত্র কালিমা পড়ে আসছি কালিমা পড়ার কারণে আবু বকর আমার ভাই ওমর আমার ভাই উসমান আলী আমার ভাই আনসার সাহাবাই কারাম মদিনার যাদের দুটি ঘর ছিল একটি ঘর মক্কা থেকে আগত মুহাজির ভাইকে দিয়া দিল যার দুইটি বাগান ছিল একটি বাগান মক্কা থেকে আগত মহাজির ভাইকে দিয়া দিল এরে মুসলমান ভাই যার দুইটি বিবি ছিল একটা বিবিরে তালাক দিয়া মক্কা থেকে আগত ভাইয়ের সাথে বিবাহ পড়াইয়া তার বউয়ের ব্যবস্থা পর্যন্ত করিয়া দিল আজকে আমরা মুসলমান কয়েক দিন মাত্র খবর নিলাম সবাই খবর নিতেও পারলাম না আমাদেরও দায়িত্ব আজকে আমার দেশের ভিতরে রোহিঙ্গা মুসলমান গুলো বড় অসহায় কয়েক দিন খবর নিলাম এখন কিন্তু আগের মতো আর খবর নেই না নারে মুসলমান না না মাঝে মধ্যে শুধু তাদের ওই অলি গলিতে ঘুরে ঘুরে তাদের অবস্থা একটু দেখো দেখলে পরে চোখের পানি রাখতে পারবা না এর মুসলমান শুধুমাত্র কালিমা ফরবার কারণে মুসলমান হওয়ার কারণে মায়ানমার থেকে বৌদ্ধ সন্ত্রাসীগণ মাইরা পিটাইয়া ঘরবাড়ি দখল করে তাদেরকে বাংলার জমি আসতে বাধ্য করা হলো এরা এমনিতেই আসে নাই হিজরত করে সাহাবাহি কারামের মতো তোমার বাংলাদেশে আমার দেশে আগমন করেছে তোমার আমার দায়িত্ব হবে তাদের সাহায্য করা সামর্থ্য অনুপাতে যে যেটুকু পারে সাহায্য করা দরকার এখানে একটা ধন্যবাদ না জানাইলেই নয় এরে মুসলমান ভাই প্রায় দশ লক্ষ রোহিঙ্গা মুসলমান এই বাংলার জমিনে আগমন করেছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার আপনার দেশের প্রধানমন্ত্রী কাঁধে নিয়েছে প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য হলো বাঙালি প্রয়োজনে একবালা কম খাবে রোহিঙ্গা মুসলমানদের না খাওয়া রাখবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশের প্রধানমন্ত্রীর দিলের ভেতরে আরো বেশি করে ওই বসহায় মুসলমানদের প্রতি মোহাব্বত মজবুত করে আল্লাহ আরো বেশি করে ঢেলে দেন সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন এটাই সুস্পষ্ট ভাষাই অভিনন্দন জানাতে হয় পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান এমন নজির স্থাপন করতে পারে নাই দশ লক্ষ মহাজির মুসলমান ভাইদের ভরণ পোষণের দায়িত্ব প্রধানমন্ত্রী কাঁধে নিয়ে প্রধানমন্ত্রী নজির সৃষ্টি করেছেন আল্লাহ দিনের খেদমতেকে দিনের খেদমতে কোরআনের খেদমতে ইসলামের খেদমতে প্রধানমন্ত্রীকে আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন আরো জোরে বলি আমিন ভালো কে ভালো বলতে হবে ভালো কাজকে কে মূল্যায়ন করতে হবে আল্লাহ এটা পৃথিবীর ইতিহাসে একটি নজির মুসলমান বাবারা ভাইয়েরা আমার আমাদের সাধারণ মানুষেরও দায়িত্ব আছে না নাই আরো জোরে বলেন একটু আওয়াজ দিয়ে কথা বলিয়েন কিন্তু এখন আর তেমন খবর আমরা নিচ্ছি না শুরুতে শুরুতে একটু খবর নিতাম এখন তারা অসহায় আমরা সাধারণ মানুষ ও মাঝে মধ্যে খবর নেওয়া দরকার বলতে মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের কি আরো জোরে বলেন মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কিন্তু মুসলমান আমাদের সমাজের ভেতরে একটু ভিন্নতা প্রমাণ হয় সামান্য একটু আমলের ভেতরে ব্যবধান মনে হলে তারে আমার দুশমন মনে হয় আমাদের সমাজে এমন বহু মানুষ আছে অজ্ঞতার কারণে সামান্য একটু আমলের ত্রুটি হলেই তারে কাফের কাফের বলে ফতোয়া দিয়া তারা জাহান নামি বানাইয়া দিলাম সুযোগ পাইলে কিছুক্ষণ পিঠাও দিলাম মায়েরাও দিলাম আমলের ভেতরে সামান্য ত্রুটির কারণে একজন আরেকজন গালাগালি করি না মুসলমান না আল্লাহ নবী কই মুসলমান মুসলমানের ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যারা বিশ্বাস করে তারাই হলো মুসলমান কালিমা বিশ্বাস করলেই মুসলমান কথা ঠিক কি না আল্লাহর নবী বলে বুনিয়াল ইসলাম ও আলা ইসলামের বেনা হল পাঁচটি কয়টি জোরে বলেন সবাই কথা বলে না ইসলামের বেনা কয়টি এক নম্বর কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর রোজা চার নম্বর হজ পাঁচ নম্বর জাকাত কালিমা বিশ্বাস করলেই নামাজ বিশ্বাস করলেই রোজা বিশ্বাস করলেই হজ বিশ্বাস করলেই জাকাত বিশ্বাস করলেই মুসলমান একটু একটু কেউ যদি কালিমার আনে দিলে দিলে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাহাবত নাই মুহাম্মদ ছাড়া কোনো রাসুল নাই তাহলে সে মুসলমান যদি সে নামাজ না পড়ে অন্তত বিশ্বাস করে নামাজ পড়া ফরজ আমি যে নামাজ পড়ছি আমার গোনা হচ্ছে নামাজ আমার পড়া দায়িত্ব পড়া আমার দরকার শুধুমাত্র এইটুকু যদি বিশ্বাস করে নামাজ পড়া ফরজ তারপরে সে মুসলমান যদি বিশ্বাস করে রমজান মাসে রোজা রাখা ফরজ একটা রোজাও রাখে না শৈতানের ধুকাই পড়িয়া রোজা ভাঙ্গে তবে বান্দা বিশ্বাস করে রোজা রাখা ফরজ আমি রোজা রাখতে পারি তাই বলে আমার অপরাধ হচ্ছে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে রোজা রাখে না তবে রাখা ফরজ বিশ্বাস করে তার নাম হলো মুসলমান হজ পরিমাণ সম্পদ হওয়ার পরেও হজ করে না তবে আফসোস করে আল্লাহ আমি যে হজ করতে পারলাম না আল্লাহ ক্ষমা করি আমার একটু সুযোগ দিয়া দাও আহারি হজ করা ফরজ ফরজ আমল বাদ দি আমি এই যে অবসর বসে আছি আমি অবৈধ অপকর্মে লিপ্ত আছি অনর্থক সময়টা কাটাইতে আছি হজ কিন্তু করে নাই তবে হজ ফরজ হজ আমি করি না আমার গুনাহ হচ্ছে এমন একিন আর বিশ্বাস করলেই নবী বলেন সে মুসলমান যাকাত দেওয়া ফরজ আমার সম্পদ আছে যাকাত দেওয়া ফরজ দিচ্ছি না গুনাহ হচ্ছে দেওয়া ফরজ একিন করলেই মুসলমান তার মানে হলো ইসলামের বেনা পাঁচটা মুসলমানের বৃত্তি হলো বিশ্বাস করে তার নাম এবার আমার প্রশ্ন হলো সামান্য আমলের ত্রুটির কারণে তারে কাফের বল্লা কেন নবীর দাঁড়ায় সালাম দেয় নাই সে কাফের তবলিক জমাতে গেলে কাফের মুসলমান গাটটি নিয়ে গেলে পরে কাফের এইভাবে ফতু ফতুয়া দিয়া দিয়া মুসলমানদের ভেতরে দ্বন্দ্ব লাগাইয়া দেওয়া ইসলাম বলে নাই সামান্য আমলে যদি ত্রুটি হয় আমার একটু ভুল হইলে আপনার দায়িত্ব হল আমাকে আনজা করে মহাব্বত করে বুঝাইয়া দেবেন আপনার যদি ভুল হয় আমার দায়িত্ব হল আপনাকে আনজা করে মহাব্বত করে বুঝাইয়া দেব গালা গালি করা একজন আরেকজন রে গালি দেওয়া ইসলামে নাই নবী গালি দেয় নাই এটা মুসলমানের চরিত্র না যে গালি দেয় আল্লাহর নবীর হাদিস বলে সে এখনো মুসলমান না আপনারাই বলেন ইসলামে গালি আছে আয় জোরে বলেন নবী জীবনে কাউরে গালি দিছে আমার নবীর জবান দিয়া জীবনেও কাউকে গালি দেয় নাই কেউ যদি নবীর দাঁড়ায় সালাম দেয় সম্মানের জন্য দাঁড়াইছে মোহাব্বত নিয়ে দাঁড়াইছে ইসলাম বলে বাধা নাই আবার কেউ যদি না দাঁড়ায় ইসলাম বলে তারে জোর করে দাঁড় করানো যাবে না ঐচ্ছিক ব্যাপার আবশ্যকীয় কি আমল নয় পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই নবীর দারে সালাম দিল না বইসা দিল এই নিয়ে আমাদের ভেতরে মারামারি আছে না নাই জোরে বলেন আজু পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন একজন হুজুর বের হয় নাই যে হুজুর বলেছে কিয়াম করা ফরজ ফরজ ওয়াজিব ফরজ নামাজ নিয়ে মারামারি ঠেলা নাই সালাম নিয়ে ঠেলা টিলি আর মারামারি সমাজের ভেতরে এমন আসে না নাই আমরা মুসলমান ভাই ভাই কারু আমলে যদি ত্রুটি মনে হয় আমার যদি মনে হয় আমি আলেম হিসেবে যদি মনে হয় এই লোকটার আমলে একটু ত্রুটি দেখা যায় আমার দায়িত্ব হলো তার আঞ্জা করে মোহাব্বত করে বোঝাইয়া দেওয়া না গালি দেওয়া বোঝাইয়া দেওয়া না গালি দেওয়া

আমার নবী কি করত আমার নবীরে যদি কেউ গালি দিত কাউ যদি কেউ যদি নবীরে মারতো নবী উল্টা তাদের জন্য দোয়া করতো বলুন আল্লাহ এর নবীর আসে এক নবীর উম্মত নবীর ভালোবাসা যদি অন্তরে আসলেই থাকে পায়ে হাত দিয়ে নবীর মুহাব্বতের কসম দিয়ে বলবো আমার নবীর একটু খবর নিয়া যাও তায়েফের ময়দানে নবী দাওয়াত নিয়ে গেছেন গিয়া বলে নিয়া নাস। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এ মানব সম্প্রদায় পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়ে নাও কাপের বেঈমানের বাচ্চারা নবীর উপর পাথর মারতে শুরু করলো আমার নবী পাখির উপর পাথর মারতে 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 অবস্থাটা এমন আমার নবীর চামড়া মোবারক বড় নরম আমার নবীর গুস্ত মোবারক বড় নরম পাথর যখন মারা হয় আমার নবীর শরীর মোবারক সিদ্র হইয়া চামড়া মোবারক সিদ্র হইয়া পাথর গিয়া নবীর গায়ের ভেতরে ঢুকে যায় লেগে যায় হজরাতে হজরতে রসুল আল্লাহর নবী পয়গম্বর রবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়দ রাদি আল্লাহ আন জায়দ ইবনে হারেস রাদি আল্লাহ আন বলেন জায়দ ইবনে হারেস রাদি আল্লাহ আন বলেন এ নবীর উম্ম নবীর গায়ের ভেতরে চামড়া ছিদ্র হইয়া পাথর লেগে গেল আমি জায়দ পাথর আঙ্গুল দিয়া গোতা দিয়া বের করলাম এত রক্ত বের হয় এত রক্ত বের হয় এরে মুসলমান ভাই আ রবি একবার নয় দুইবার নয় এবং দুর্বল হয়ে গেল তিন তিনবার মাটির উপর ওয়াগান হয়ে পড়িয়া গেল আমার নবী হয়ে গেছি একটু অনুমতি দেন তাই বাসিকে পাহাড় উল্টায় সব আমি ধ্বংস করে দেব আমার নবী বলে না না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুম ফিরিলি কাউমি আয় আল্লাহ আমার নানাবাড়ির মানুষগুলারে ক্ষমা করিয়া দাও আমার বংশের মানুষগুলারে আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও আমার নবী দোয়া করতো আল্লাহ তারাই আমারে মারছে তুমি তারে ক্ষমা করে দাও যারাই আমারে গালি দেয় তাদেরকে ক্ষমা করিয়া দাও আমার নবী ক্ষমার দোয়া করতো হৃদায়তের দোয়া করতো এরে মুসলমান আমার নবী জীবনেও গালি দেয় নাই গালি দেয় নাই গালি না দেওয়ার কারণে মুসলমানের সংখ্যা দিন দিন কমছে না গালি দিয়া কাউকে পক্ষে আনা যায় না বরং কাউকে গালি দিলে আর উল্টা বেঁকে যায় ঠিক কি না গালি দিয়া কাউকে পক্ষে আনা যায় না মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আনতে হবে আমার নবী তেষট্টি বছর জিন্দিগিতে কাউকে গালি দেয় নাই যারা মুসলমান হয়েছে নবীর মোহাব্বত আর ভালোবাসার বিনিময়ে মুসলমান হয়েছে আল্লাহ আকবার বলেন বেজার হচ্ছেন নাকি আপনারা বর্তমান সময়ে কিছু বক্তায় আছে মাইক পাইলেই গালা gali শুরু করে আর কিছু গালি বা বাস্রতা আছে যারা খুব মজা পায় গালি শোনার জন্যই মাহফিলে আসে ভায়ান শোনার দরকার মনে করে না আছে না নাই বেজার হচ্ছেন আজকে মুসলমান দলাদুলির কারণে চার পাশে तमाम দুনিয়ায় মার খাইতে আছে মুসলমানে তো মার খাচ্ছি কেন মুসলমান বীরের জাতি সিংহের জাতি মুসলমানদের চোখ লাল করা দেখলেই কাফের বেঈমান ভয়ে পালাবার রাস্তা খুঁজে পাওয়ার কথা না আজকে কাফের বেঈমান মুসলমানদের চার পাশে মারতে আছে শুধুমাত্র নিজেদের ভেতরে দ্বন্দ্ব আর দলাদলি ফতোয়াবাজির কারণে ঠিক ঠিক এই ফতোয়াবাজি দলাদলি আছে না নাই আমি ভাই দলাদলি চাই না আমরা সকল ঐক্যবদ্ধ হতে চাই রাজি আছেন বেদাভেদ বলে ঐক্যবদ্ধ হতে চাই রাজি আছেন কারা কারা রাজি একটু আল্লাহর হাত দেখায় আমরা ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হতে চাই কারা কারা হাত তোলেন আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। আল্লাহ বলেছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররিকু তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়ে মজবুত করে ধরো নিজেদের ভেতরে কোনো ভেদাভেদ তৈরি করিও না মতানৈক্য তৈরি করিও না ডিভাইডেড হয়ো না দল দলে বিভক্ত হয়েও না তোমরা এক হও নেক হও এক হও নেক হও ঐক্যবদ্ধ হতে পারলেই তোমাদের শক্তি আগের জায়গায় ফিরে আসবে আজকে মুসলমানদের ভিতর দলাদলি আল্লাহ আকবর আমার নবী জীবনেও গালি দেয় নাই কি বলেন যদি কোনো হুজুর প্রমাণ দিতে পারে নবী কোনো একদিন কাউরে গালি দিছে আল্লাহর কসম আল্লাহর কসম জীবনে আর মাইকের সামনে বসবো না ওয়াজ করব না নবী জীবনে কাউকে কুত্তার বাচ্চা কয়ে গালি দিয়েছে কিন্তু দুঃখ আজকে মুফতি টাইটেল আছে ডক্টর টাইটেল আছে নবীর বংশধর দাবি করে সৈয়দ টাইটেল লাগায়ও আল্লাহর আল্লাহর আরেক বান্দা মুসলমানকে কুত্তার বাচ্চা পর্যন্ত গালি দেয় আল্লাহর কসম নবী জীবনে কাউরে গালি দেয় নাই নবীর বংশের হলে কেউ গালি দিতে পারে না যে গালাগালি করবে সে আল্লাহর কসম সে নবীর বংশের না ঠিক যে গালি দিয়ে কথা বলবে সে নবীর বংশের নয় আসেনি এমন কেউ আসেনি মাঝে মধ্যে গালা গালি করে আসেনি সাবধান জবানে গালি রাখা যাবে না আমার নবী জীবনেও গালি দেয় নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খারাপ লাগতেছ না কি আপনাদের আমার আপনার নবীরে পাগল বলতো কি বলতো জোরে বলেন আল্লাহ নবীরে যাদুকর বলতো আমার নবীরে পাগল পাগল বলতো নবীরে যত পাগল বলে মানুষ নবীর জন্য তত বেশি পাগল হয় বলেন। আবু জাহাল আবুল উদবা সাইবা একবার কাফের ইমান সব সমবেত হলো এই তো তোল হজ আসতে আছে হজ্জের সময় কা সব সময় পৃথিবী জন্মের পর থেকে নিয়ে কাবাগরে সব সময় কা তো অফ করার জন্য পৃথিবীর প্রান্ত থেকে দিক দিক থেকে মানুষ আসত আবু জাহাল আবুল আহাব উদ্বা সাহেবা মনে মনে ভাবে এই তো কাবাগর তো অফের সময় হয়ে গেল কাবাই পূজা দেওয়ার সময় হয়ে গেল পৃথিবীর চার পাশ থেকে বেঈমানরা বেইমানরা কাবাগরে আসবে মোহাম্মদ যে জাদু আছে আসছে মুহাম্মদের জাদু মন্ত্র যদি কেউ তারা তো মুসলমান যাবে কেমনে লোকগুলারে বাঁচানো যায় আবু জাহেল আবুল হাধবা সাহেবা পরামর্শ করে পাইলো প্রত্যেকেই ছোট ছোট করে অফিস বানাইয়া মক্কার প্রতিটি গেইটে গেইটে আমরা বসবো মাইকিং করব এলান করব মানুষকে ঘোষণা করে করে বলে দেব হস করতে হজ করে চলে যাবা কাবার আরেকটা ছোট ঘর ওই ঘরে ছেলে মোহাম্মদ নামের একটা পাগল আছে ওই পাগলের কাছে ভুলেও কিন্তু তোমরা না ইয়ামাম দেশ থেকে লোকেরা আসতে আসে মিশর এরা এরান থেকে লোকেরা আসতে আসে মক্কার দিকে লোকেরা যখন রওনা হয়েছে আবু জাহাল একটা গেটের মধ্যে মধ্যে বসে গেছে আবুল আহাবার একটা গেইটে বসে গেছে উদ্বা সাহেবা বড় বড় নেতারা সব বড় বড় লিডার মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য গেইটে গেইটে বসে বসে আমার নবীর নামে তারা অপপ্রচার শুরু করলো কই সাবধান ওই আমান দেশের মানুষ মক্কায় আসছো ভালো কথা কাবা করে করবা ভালো কথা পূজা দেবা ঠিক আছে কিন্তু কাবার পাশেই আরেকটা ঘর আছে আব্দুল্লার ঘর আব্দুল মোত্তালি মুতালিবের ঘর আব্দুল মুতালিবের নাতি আবদুল্লার ছেলে মোহাম্মদ নামের একটা পাগল আছে ভুলো কিন্তু পাগলের কাছে যায়ও না আবুল আহাব বলে পাগলের কাছে যাইস না উদ্বা সাইবাও বলে সাবধান হজ করেই চলে যাবি কিন্তু পাগল মোহাম্মদের কাছে কেউ যাবি না লুকারা একজন আরেকজন আর কানে মুখ লাগে কয় কিরে এটা আবার কেমন পাগল আবু জাহালের মতো বড় নেতা যার বিরুদ্ধে কথা বলে আবুল আহাবের মতো বড় নেতা যার বিরুদ্ধে কথা বলে উদ্বাসাইবার মতো বড় বড় লিডার যার বিরুদ্ধে কথা বলে নিশ্চয়ই এটা ছোট খাটো কোন পাগল না চল চল এত বড় পাগলের এক নজর দেখা দরকার জোরে বলেন সুবহানাল্লাহ আকর্ষণ দেখা আকর্ষণ নবীর কাছে যাওয়ার আকর্ষণ কমছে না বাড়ছে আরো জোরে বলেন না লোকেরা কই কিরে আবু জাহালের মতো এত বড় নেতা মুহাম্মদরে পাগল কয় পাগল হইল এটা খাড়ু কোনো পাগল না বড় কোনো এমন পাগলারে দেখা দরকার আল্লাহ কাফের বেঈমান দলে দলে নবীর কাছে হাজির এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি নাকি পাগল এমন কি মন্ত্র তুমি পর লোকেরা তোমারে পাগল কয় জাহাল আবুল হা বুধবার সাহেব তোমারে পাগল কয় আমার নবী উল্টা গালি দেয় নাই নবী বলে মন্ত্রটা শোনো আল্লাহর নবী আবার তিলা শুরু করেছেন বিস্মিল্লা হে রোয়ামা নে وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا والارض وما تحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتغواها اذ انبعث اشقاها فقال لهم رسول الله فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم بذنبهم فسواها ولا يخاف قباها زر زر بلن سبحان الله أول دي بلن الله أكبر কাফের বেঈমান একজন আরেকজনের কানে মুখ লাগায় কই কি রে আবু জাহাল বলসে পাগল আবু লাহাব বলসে পাগল উদবা সাইবা বলসে পাগল কিন্তু লোকটার মন্ত্র শুনেছো এতক্ষণ তিলাওয়াত করে যা শুনাইলো প্রত্যেকটা কথার শেষের অংশে তো সুন্দর মিল এত ছন্দের মিল প্রত্যেকটা আয়াতের শেষে পড়েছে হা ওয়াশ শামসি ওয়া হা ওয়াল কামারি وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا হা 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 প্রত্যেক আয়াতের শেষে প্রত্যেক কথার শেষে হা হা বলে যখন শ্বাস ফলাইলো এত সুন্দর করে মিল করে যে তেলাওয়াত করে মন্ত্র পড়ে আল্লাহর কসম করে বলা যায় এমন সুন্দর করে সুন্দর চেহারাওয়ালা কখনো পাগল নয় পাগল নয় ওই যে মুরব্বি উলামাই কারাম বাপ দাদার কাছ থেকে শুনছিলাম আখিরি জমানার একজন নবী আসবে যেই নবী সুন্দর সুন্দর নতুন তেলাওয়াত كره শোনাবে এটা ওই নবী যেই নবী মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমিনা লোকের পরামর্শ কইরা বলে আল্লাহর কসম এই লোকটা পাগল হতে পারে না নিশ্চয় এটা সত্য নবী সত্য নবী ওগো নবী মুহাম্মদ চিনতে যদিও দেরি হয়েছে আর দেরি করব না কালিমাটা পরে আদাও আমরা সকলে তোমার কালিমা পড়ে তোমার হাতে হাত রেখে মুসলমান হতে চায়। আমাদের পড়ে আদাওলা ইল্লাল্লাহ হাজার শত শত কোটি কোটি যত মুসলমান হয়েছে শুধুমাত্র নবীর উত্তম ব্যবহার আর হুসনে আখলাকের দ্বারা ভালো চরিত্রের দ্বারা ভালো ব্যবহারের দ্বারা মুসলমান হয়েছে কালকে নবী গালি দিয়ে মুসলমান বানান নাই সুবহানাল্লাহ বলেন নবী তবে গালি শুনছে গালি দেয় নাই আল্লাহ খারাপ লাগতেছে আপনাদের অসুবিধা আলোচনা চলবে কিছুক্ষণ কারা কারা শুনবেন একটু হাত দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আমি আসলে আলোচনা করতেছিলাম একদিকে চলে গেছি অন্যদিকে একটু কথা চলে আসছে আমার নবীকে বুঝাবার জন্য শুধুমাত্র এই টুকু নবীর একটা মাত্র ব্যবহার নবী জীবনে কাউকে গালি কথাটা বলতে কি আপনাদের কষ্ট হয় কিন্তু আমরা আজকে মাহফিলেও গালি শুনতে আসি কেউ কেউ গালি দিতে আসি কেউ কেউ গালি শুনতে আসি এটা দুঃখ আজ মুসলমান আরেক মুসলমানকে গালাগালি করছি এক মুসলমান আরেক মুসলমানকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছি এক এক মুসলমান মুসলমান আরেক আরেক মুসলমানকে মুসলমানকে মুশরিক বলে দিচ্ছি এই গালাগালি ফতুয়া আমাদের সমাজে এত বেশি বেড়েছে যার কারণে আজ মুসলমানদের ভেতরে শান্তি নাই আল্লাহ আমাদের জবানকে পবিত্র করেন সবাই বলে আমিন আরো মহাব্বতে বলে আমিন

বাচ্চাদের লাশের মিছিল আজ মুসলমানের দেশের ভেতরে মুসলমান নিজের একটু বুঝাও হয়তো তোমার আমার দেশে আল্লাহ এমন গজব পাঠাই নাই কিন্তু বেমান্না ফরমানদের জুলুম অত্যাচার তোমার আমার ভাইয়ের দেশে পাঠাইয়া দিছে সেদিন বেশি দূরে নয় তোমার আমার কপালেও হয়তো গজব চলে আসবে অন্তত তাদের জন্যে তা হাত জুতার নামাজ পড়ে কান্না করে দোয়া করা দরকার আল্লাহ মুসলমানদের এত জুলুম এত অত্যাচার আল্লাহ তোমার সহ্য হই নেই অন্তত কান্না করে দোয়া করা দরকার তা হাত দোয়া করা দরকার এরে মুসলমান ভাই এই যে মুসলমান শত শত মারা যাচ্ছে এতে করে কি বোঝা যায় কি বোঝা যায় আমরা কেউ কেউ ঘাবড়ে গেলাম আবার কেউ কেউ ঠাট্টা করে হুজুরদার কয় কবল হয় না এত মুসলমান মারতে আছে হুজুরদার দোয়া কবল হয় না রে মুসলমান কেউ কেউ বলে সাদ্দামের জন্য হুজুরা দোয়া করল দোয়া তো কবল হলো না ইরাকের জন্য দোয়া করলো দোয়া কবল হলো না নারে মুসলমান না না একটা কথা মনে রাখো আল্লাহ পাক তবে জালেমকে ছেড়ে দেয় না কখন জানি আল্লাহ ধরে যেদিন আল্লাহ ধরবে আল্লাহর এমন ধরলে কিন্তু আর পালানোর সুযোগ নাই ধরাই আল্লাহনের আল্লাহ সুযোগ দিয়েছিল কিন্তু ফেরাউনকে ছাড়ে নাই নম্রুদকে আল্লাহ সুযোগ দিয়েছিল নম্রুদকে ছাড়ে নাই এ মুসলমান যুগে যুগে ইতিহাস প্রমাণ করে জালেম যারা মানুষের উপর অত্যাচার করে

والجوع ونقص من الأموال والأنفس

নবী বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার জালখানা আর জান্নাতুল কাফের কাফের বেঈমানদের জন্য বালাখানা এরা রাজত্ব করবে জুলুম করবে আমরা মাজলুমের শিকার হব জুলুমের শিকার হব আমরা হব মাজলুম তবে আল্লাহর নবী ঘোষণা করেছেন মাজলুমের দুয়া আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য নাই যদি একবার হাত তুলা কান্না করে আল্লাহ জালেমরা জুলুম করতে আসি অতএব তুমি জালেমদের ধ্বংস করিয়া দাও দোয়া আল্লাহ কবুল করতেছে করতেছে তবে সুযোগ দিয়া 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 জালেমরে জুলুম করবার সুযোগ দিয়া দিয়া মুমিনের ইমানের পরীক্ষা করতে আসি আল্লাহ পাকের সাহায্য আসবে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ বলে মুমিন তুমি ঘাবড়াইও না আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা দিয়া তোমার ইমানের পরীক্ষা করব আমার তিলাবাদ

রাখা বড় কঠিন হয়ে যাবে ভয় আতঙ্ক দিয়া ইমানের পরীক্ষা করবো কাদ্যের অভাব দিয়া আল্লাহ বলে খোদা দিয়া খাদ্যের অভাব দিয়া ও নাকসিম মিনাল আমওয়াল তোমার মাল কমাইয়া আল্লাহ পাক তোমার মাল কমাইয়া মালের ভিতরে ক্ষতি দিয়া তোমার ইমানের পরীক্ষা করবে আনফুস এ মুসলমান জীবনের ভিতরে ক্ষতি দিয়া জানের ক্ষতি দিয়া হঠাৎ করে তোমার লাইফে বড় ক্ষতি চলে আসবে হঠাৎ করে তুমি স্ট্রোক করবে প্যারালাইসিস হবে ঈমান আমল মজবুত আল্লাহরে তুমি কম ডাকো না আল্লাহর ইবাদত কম করো করো হঠাৎ দেখবে তুমি প্যারালাইসিস হয়ে গেছো আমার আল্লাহ বলে তোমার জানের ক্ষতি দিও আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করব তোমার সন্তান দশ বছর পরে হইছে দশ বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে হঠাৎ করে সংবাদ হলো ছেলেটা মারা গেছে আল্লাহ বলে ইমানদার রে আমি আল্লাহ এমন মুসিবত দিয়া তোর ইমানের পরীক্ষা করব আং ফুস্তুর জানের ভিতরে ভয় আসবে জানের ভিতরে ক্ষতি আসবে ওয়াসসামারাত মিল ফ্যাক্টরিতে আগুন ধরে যাবে তোমার সম্পত্তির ভিতরে জমিনের ভেতরে আসমানি গজব জমিনী গজব দেওয়া ফসল নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ এইভাবে তোমার ইমানের পরীক্ষা করবো সাবধান তবে সুসংবাদ শুনিয়া নাও যারা ধৈর্য ধরবে তাদের জন্য হলো সুসংবাদ কি সুসংবাদ আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ হবে ধৈর্যশীল বান্দার সাথী জোরে বলুন সুবহান আল্লাহ ধৈর্যশীল বান্দা সাবিরিন বান্দা সবরকারীর সাথী কে হবে আওয়াজ দিয়ে কয় না আরো জোরে সবর করবার আগে পাঁচটি পরীক্ষা কয়টি পরীক্ষা আরো জোরে বলেন এর ভিতর একটি হলো তোমার জীবনের উপর ক্ষতি ইমান যদি মজবুত হয় তোমার দানের উপর ক্ষতি আসবে শুধুমাত্র জানের ক্ষতি নিয়েই বর্তমান সময়টুকু একটু আলোচনা করতে চায় এর মুসলমান তোমার ভেতর ভেতরে হুমকি আসবে কখন তোমার ইমান যখন মজবুত হবে ইমান মজবুত তুমি কালিমার ছায়া তোলে দাঁড়াইয়া কালিমার পক্ষে কথা বলবা কোরআনের পক্ষে কথা বলবা পক্ষে কথা বলবা নাস্তিক বিরুদ্ধে দে কথা বলবা সুদের বলবা এমের বিরুদ্ধে কথা বলবা নাফরমানের বিরুদ্ধে কথা বলবা জালেমের বিরুদ্ধে কথা বলবা যখনই নাফরমানের বিরুদ্ধে কথা বলবা সমস্ত নাফরমান মিলে তোমারে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে জালখানায় ঢুকাবার চেষ্টা করবে দেশ থেকে তারা চেষ্টা করবে তার পরু বান্দা তুমি ভয় পায় না কারণ আমি আল্লাহ তোমার সাথে সাথে আরো জোরে বলেন কিছু পরীক্ষা আসবে আরেকটা কথা ক্লিয়ার যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত মজবুত ইমান যত পাওয়ারফুল পরীক্ষা তত পাওয়ারফুল ইব্রাহিম নবীর নাম শুনছেন সবাই বোধহয় শোনে নাই তিন চারজন জি কইল ইব্রাহিম নবীর নাম শুনছেন আমাদের কি হয় একটু বলেন তো কি হয় জবানটা খুইলা বলেন না জাতির পিতা একজন না পাঁচজন জোরে বলেন মিল্লাতা হুয়াসম্ মা কবুল মুসলিম এ মুসলমান আল্লাহ বলে তোমাদের জাতীয় পিতা হলো ইব্রাহিম ইব্রাহিম তার সন্তানদের নাম রাখছে মুসলমান মুসলমানদের জাতির পিতার নাম জোরে বলেন কি আরো জোরে একজন না দুইজন দুইজন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক বলে তোমাদের জাতি পিতা হলো ইব্রাহিম আল্লাহর নবীও বলেন সাহাবাই کرام প্রশ্ন করে মা হাজিল আদাহি ইয়া রাসূলুল্লাহ কুরবানি এটা কি আমল আল্লাহর নবী বলে সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের আব্বা জান ইব্রাহিম নবীর সুন্নাত আল্লাহ বলে ইব্রাহিম তোমাদের বাবা নবীও বলে ইব্রাহিম তোমাদের বাবা আমাদের দাবি হলো জাতির পিতা হলো ইব্রাহিম ইব্রাহিম নবী ছাড়া আমাদের জাতির আর কোনো পিতা না নাই আরো জোরে কারো যদি মনে চাই দৈনিক একশো জনের জাতির পিতা বানাবেন সমস্যা নাই বাকি আমার দাবি হলো আমাদের জাতি পিতা একজন আপনার যদি মনে চাই পাঁচজন বানাবেন আমার বাধা নাই বাকি আমাকে জোর কইরা আব্বা ডাকাইয়েন না কথা ঠিক কিনা আপনার মনে চাইলে আপনি একশো লোকের বাপ ডাকেন তো আমার উপর জোর করার অধিকার তো আপনার নাই ঠিক কিনা কথা বলেন আল্লাহ এজন্যই তো আল্লাহ তো কইছে মাঝে মধ্যে ভয় আসবে মানে কি পিটা আসবে আল্লাহ নিজে বলেছে ওয়ালা না বলু আন্না কুম দিশাই মাঝে মধ্যে লাঠি পিঠা বইটার পিঠা জেলখানার পিঠা পুলিশের বেতার বাড়ি দিয়া তোমার ইমানের পরীক্ষা করব। পিঠা আজকে শুরু হয়েছে আল্লাহ বলেছে দেড় হাজার বছর আগে সুবহান আল্লাহ বলেন যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত মজবুত বলতেছিলাম ইব্রাহিম নবী ইমানের পরীক্ষা দিছেন ইব্রাহিম নবী আমাদের পিতা ইমানের পরীক্ষা দিছে কেমন পরীক্ষা কেমন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন এর ভেতরে অন্যতম একটি পরীক্ষা হলো ইব্রাহিম নবীকে উলঙ্গ করা হলো নাউযু বিল্লাহ বলেন বিশাল বড় একটা গর্ত কুড়িয়া আগুন ধরায়া দেওয়া হলো ইব্রাহিম নবীকে আগুনের গর্তের ভেতরে ফেলে দেবে উলঙ্গ করেছে আগুনে ফেলেও দেবে জিবরাইল আমিন এমন সময় আইসা বলে পয়গম্বর আমি আপনার একটু সাহায্য করবার চাই ইব্রাহিম নবী বলে না না আল্লাহ আছেন আমার শাহাজ্জার দরকার নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ iman en e sikar দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম নবী ঈমান আনছে আল্লাহর উপরে আগুনে ফেলাও dise আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে জান্নাতের ফুলের বাগান বানাইয়া দিছে আর জোরে বলুন কাপড় কাপড় ছিল খুলছে আল্লাহ আগুনের বাগানে জান্নাতের কাপড় পরাইয়া দিছে ইজ্জত কমস না বাড়ছে সম্মান কমস না বাড়ছে ইমানের পরীক্ষাই বান্দা যদি একটু সবর করবার পারো তাহলে তোমার পজিশন আরো বেড়ে যাবে ইজ্জত সম্মান বেড়ে যাবে আমার ভাইজান বলছে মাঝে মধ্যে লাঠির পিঠা আসবে এরে মুসলমান পিটা খাইয়া যদি সবর করতে পারো আল্লাহ তোমার সম্মান বহু গুণে বাড়ায়া দেবে আল্লাহ আকবর বলেন তো বলতেছিলাম আল্লাহ ইমানের পরীক্ষা করবে এর ভেতরে পাঁচটি আইটেম দিয়ে এর ভেতরে একটি আইটেম হলো জানের উপর ক্ষতি কালিমার কথা বলবে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে কোরানের কথা বলবে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে তবে বান্দা টেনশন নাই চিন্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله فاك بولي نشجو جارة بول بي اما رب الله اما الرب رب كي আওয়াজ দিয়া বলেন কে এলাদ কলু রব্বু নাল্ল নিশ্চয়ই যারা বলবে রব আল্লাহ এরপরে মজবুত হয়ে যাবে জীবন দেবে রো বাল্লারে ছাড়বে না জীবন দেবে রো বাল্লারে ছাড়বে না জীবন দেবে রব বাল্লাকে ছাড়বে না জীবন যদি দিয়ে দেয় তখনই আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তা আসবে আইসা বলবে বান্দা তোর কোন ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লাহরে রব মাই না আল্লাহর কালী তলে জীবন দিস এবার বান্দা সুসংবাদ শুনিয়া নে আমার আল্লাহর ওয়াদা মত আল্লাহ তোরে জান্নাত দিয়া দিছে কি দিয়া দিছে জান্নাতের সংবাদ তুই নিয়া কবরে যা ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি في سبيل الله أموات بل أحياء وَلَكِلَّا لا تشعرون আল্লাহ পাক বলে আল্লাহর রাহে আল্লাহ মরবি অমর তু অমর যারা আল্লাহর জন্য মরবে কালিমার জন্য মরবে আল্লাহ বলে তারা মরে নাই তারা মরে নাই তারা জিন্দা তারা জিন্দা কিন্তু তোমরা বুঝো না এরা জান্নাতের মেহমান আল্লাহর রাহে আল্লাহর জন্য যারা জীবন দেবে তারা মরেও অমর সুবহানাল্লাহ বলে আরো জোরে বল অতএব মুসলমান কোন ভয় নাই চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই যদি ভয় আসে যদি নফসের উপর আঘাত আসে যদি হুমকি ধামকি আসে সব বিষয়ে সবর করা লাগবে সবর একটু ধৈর্য ধরা লাগবে আল্লাহ যেহেতু সব ঋণ বান্দার সাথে আজ না হয় কাল টুডে ওয়ার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় হয়ে যাবে যদি মুসিবত চলেই আসে মুসলমান ভাই যদি মুসিবত চলেই আসে আল্লাহ পাক শিখায়া দিয়েছে আল্লাযিনা আসাবাতহুম আল্লাহ যিন اذا اصابتهم مصيبه قالوا ان যাদের কাছে مصیبت আসবে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মসিবত আসলেই ইন্না লিল্লাহ মসিবত আসলে কি জোরে বলেন مصیبت কিন্তু পাঁচ প্রকারের কয় প্রকারের কয় প্রকারের মসিবত এক নম্বর হলো ভয় আতঙ্ক দুই নম্বর হলো ক্ষুদা খাদ্যের অভাব তিন নম্বর হলো আপনার মালের ক্ষতি চার নম্বর জানের ক্ষতি পাঁচ নম্বর হলো একেবারে আপনার ফসল ফলাদি মিল ফিক্টরি এগুলো ভস্য হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মাল ও সামানের ভেতর থেকে নিয়ে ওইগুলোও আপনার ধ্বংস হবে জমিনের ফসল ভস্য হয়ে যাবে আসমানি জমিনি গজব দিয়ে এমন পাঁচ আইটেমে আল্লাহ ইমানের পরীক্ষা করবে বান্দা তুমি ভয় পাইও না সাথে আছেন কি আরো জোরে বলেন না আল্লাহ হকবার আল্লাহ মুসলমানের ইমানের পরীক্ষা আসবে ভিতরে ভিতরে একটা ব্যাখ্যা দিলাম আপনার ক্ষতি বলতে আপনার রক্ত দিয়ে কাফের করবে আপনার রক্ত দিয়ে কা আনন্দ খেলবে আনন্দ করবে যেমন আনন্দ হচ্ছে ইরাকের ভেতরে হয়েছে আফগানে হয়েছে কাশ্মীরে হয়েছে ফিলিস্তিনে হয়েছে মায়ানমারে হয়েছে এখনো হচ্ছে সিরিয়ার ভেতরে তাম দুনিয়ার সব কাফের বেইমান ঐক্যবদ্ধ হইয়া তোমাদের যান নিয়া খেলা করবে তোমাদের জীবন নিয়া খেলা করবে তোমাদের রক্ত নিয়ে খেলা করবে মুসলমান ভয় পায় না তোমাদের সাথে কে আছে আর জোরে বলেন কে মহাব্বত নিয়ে বলেন কে ও মুসলমান ভাইরে আল্লাহর সাথে রাখার জন্যে মাঝে মধ্যে কান্না করে দোয়া করা দরকার আল্লাহ আমাদের ইমান বড় দুর্বল মাওলারি তুমি আমাদেরকে সাহায্য পাঠাইয়া দাও এরে মুসলমান আল্লাহর কাছে কান্নাকাটি কইরা সিরিয়ার মুসলমানদের জন্য বর্তমান সময়ে দোয়া করা দরকার তাম বিশ্বে মানবাধিকার সংস্থার অভাব নাই কোন মানবাধিকার সংস্থা কথা বলে না জাতিসংঘ কথা বলে না সবাই নীরব চুপচাপ কেন কারণ সব সঙ্গ জাতিসংঘ বলো অধিকার সংস্থা বলো এই সব এত মাইর খাইতেছি কেন কেন জবাবে আমি যেটা বলছিলাম আমাদের দলাদুলি দলাদুলি কমাইয়া আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের মজবুত হওয়া দরকার সকলে মিলে ইসলামের পক্ষে দাঁড়ায় যাওয়া দরকার এরে মুসলমান ভাই এখন আর দলাদুলির সময় নাই এখন আর নিজে এর কাদা ছড়াছড়ির সময় নাই একজন আরেকজনের বিরুদ্ধে যাওয়ার সময় নাই একজন আরেকজনকে গালি দেওয়ার সময় নাই সকল ঐক্যবদ্ধ হইয়া এখনো আমাদের সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র ইরাকে আফগানিস্তান নয় শুধুমাত্র কাশ্মীরে নয় শুধুমাত্র সিরিয়াতে নয় শুধুমাত্র ফিলিস্তিনে নয় শুধুমাত্র ইহুদিরাই মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে না কাফের বেঈমান সবাই কিন্তু অত্যাচার করে কোন কোন জায়গায় হিন্দু মালওয়ানেরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে কোনো কোনো জায়গায় খ্রিস্টানরা করে কোন কোনো জায়গায় বদ্ধরা করে কোনো কোন জায়গায় ইহুদিরা করে একটা জিনিস খেয়াল কইরেন ইহুদিরাও আমাদের মারে খ্রিস্টানরাও মারে মারে যুবক ভাই জায়গায় হিন্দু মালওয়ানেরাও মারে এরে মুসলমান বড় দুঃখ এ বাংলার জমিন হিন্দু খ্রিস্টান বদ্ধ ঐক্য পরিষদ নামে একটা সংঘ আছে হিন্দু খ্রিস্টান বদ্ধ ঐক্য পরিষদ নামে সংঘ আছে হিন্দু ধর্ম ভিন্ন খ্রিস্টান ধর্ম ভিন্ন মুসলমান ভাইয়েরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম ভিন্ন 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 ধর্ম হওয়ার পরও তাদের ঐক্যবদ্ধ সংগঠন আছে দুঃখ হলো আমার দেশের ভেতরে আমরা মুসলমানের কালিমা এক আল্লাহ এক রসুল এক কাবা এক থাকার পরও আমাদের ভেতরে একতা নাই আমাদের ভেতরে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব নাম শুনছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ নাম শুনছেন আপনারা নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ হিন্দু ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের কোন মিল আছে বিধান ভিন্ন খ্রিস্টান ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের বিধান ভিন্ন বৌদ্ধ ধর্মের সাথে আপনার খ্রিস্টান ধর্মের বিধান ভিন্ন তাদের ধর্ম ভিন্ন ভিন্ন হওয়ার পরেও তারা কিন্তু সকলে মিলে ঐক্য আর আমাদের ধর্ম এক নবী এক আল্লাহ এক এর পরেও আমরা ভিন্ন আমরা এক হতে পারি নাই এ কারণেই तमाम দুনিয়ায় সব জাতি আমাদের মারতে আছে ঠিক মার খাওয়ার কারণ বলতিছি এ দলাদলির আগ বনা বন্ধ করব আরো জোরে বলেন দলাদুলি চাই না সকলে এক হতে চাই মিল চাই আল্লাহ কবুল করুন সবাই বলে সারা দুনিয়াতে মারতেছে আমাদেরকে দুঃখ কাশ্মীরে হিন্দুরা মারতেছে গুজরাটে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে হিন্দুরা মারল আজকে দুঃখ লাগে না অনেক মুসলমানের খারাপও লাগে না কষ্ট লাগে না আমি শুরুতেই বলেছি পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আঘাত পাবে মুসলমান ব্যথা পাবে তার ব্যথায় যদি আমি মুসলমান ব্যথিত না হয় তো আল্লাহর কসম সে মুসলমান না একটু বুঝান নিজেরে লাশের মিছিল রক্ত নিয়ে তারা খেলা করছে মুসলমানদের ভিতর দ্বন্দ্ব থাকার কারণে আল্লাহ এই এলাকা থেকে দ্বন্দ্ব উঠাইয়া দেন আরো জোরে বলে আমিন মুসলিম মোরা নির্যাতিত সবখানে সব দেশে আর কতকাল মারবে ওরা মিছে বানোয়াট দোষে যেখানেই মারতেছে মিথ্যা অপবাদ দিয়ে কি দিয়ে কই আরা জঙ্গি খেয়াল কইরে যারাই মারতেছে মুসলমান মাইরাই অপবাদ দিচ্ছে তারা জঙ্গি ঠিক কিনা এসব মিছে বানোয়াট দোষ দিয়ে মুসলমানদের মারতে আছে মুসলিম মোরা নির্যাতিত সবখানে সব দেশে আর কতকাল মারবে ওরা মিছে বানোয়াট দোষে খ্রিস্টানেরা মারছে মুদের ইরা কোয়াব গানে খ্রিস্টানেরা মারছে মুদের ইরা কোয়াব গানে মায়ানমারে বৌদ্ধ জাতি মারছে আর কানে ঠিক কিনা আর জোরে বলেন মুসলিম মরানির জাতি তো সবখানে সব দেশে আর কতকাল মারবে ওরা মিছে বানোয়াট দোষে মসজিদ দিল গুজরাটে মালওয়ানে কাশ্মীরে ও হতাশাই মুরা উদের পীর প্রথম কেবলা মুদের ওই যে মসজিদে আকসা প্রথম কেবলা ওই যে মুদের মসজিদে আকসা এহুদিবাদীরা দখলে নেবার করেছে তো লালসা বিশ্ব মুসলিম এক হও আজ মুজাহিদ বন সবে বিশ্ব মুসলিম এক হও আজ মুজাহিদ বন সবে ইহুদিবাদীরা দখল নেবার করছে তো লালসা বিশ্ব মুসলিম এক হও আজ মুজাহিদ বন সবে লক্ষ্য শহীদ হতে হয় হব তৈরি থাকো তবে মুসলিম মোরানির জাতি তো সবখানে সব দেশে আর কতকাল মারবে ওরা মিছে বানোয়াটা দোষে মায়ের খাবো নাকি একটু ঘুরে দাঁড়াবার দরকার আরো জোরে বলেন মায়ের না একটু ঘুরে দাঁড়াবার দরকার আল্লাহ আমাদের দেন সবাই বলে মুসলমান ভাই ভিতরে মায়া ঢুকাও অন্তর থেকে ভয় উঠাও অন্যের বিরুদ্ধে লড়ে যাও এই কথা ভালো করে মনে রাখো এই যুদ্ধে যারা শহীদ তারা মরে নাই মুসলমান বাবারা ভাইয়েরা আমার আর অল্প সময় কথা বলে শেষ দিকে চলে যাবো এ মুসলমান ভাইরে যেই কথাটা বলতেছিলাম যদি মুসিবত তোমার আমার ভেতরে চলে আসে তাহলে আমাদের প্রথম কাজ হবে সবর করা কি করা আরো জোরে বলেন যে কোনো মুসিবতে সবর করা লাগবে যে কোনো মুসিবতে কি করা লাগবে ধৈর্য ধরা লাগবে ধৈর্য কিন্তু আমাদের ধৈর্য নাই এই কারণে আল্লাহ পাকের সাহায্য নাই জানের উপর ক্ষতি এর ভিতরে একটা ব্যাখ্যা হলো তোমার নিজের জানের ক্ষতি আসবে আর একটা ব্যাখ্যা বলছিলাম যেটা সেটা হলো তোমার সন্তান হঠাৎ করে মারা যাবে দশ বছর পর্যন্ত ছেলে নাই মেয়ে নাই হঠাৎ করে ছেলে হইল আবার মারাও গেল আমাদের সমাজে একদল মহিলাদের দেখবেন হঠাৎ করে ছেলে একটা মারা গেছে আল্লাহরে গালাগালি শুরু করে আয় আল্লাহ অন্য বাড়ির অন্য অন্য লোকের এতগুলো সন্তান ছেলে আল্লাহ তুমি দিলা একটাও মরে নাই আমার ছেলের একটাই মাত্র ছেলে দিলা এই ছেলেটা মারা গেল আল্লাহ তোমার কি মায়া নাই তোমার কি দয়া নাই না মুসলমান না না আল্লাহ নবী বলে তোমার নাবাল এক সন্তান তোমার জানের ক্ষতি এটা তোমার নাবাল এক সন্তান যদি মারা যায় তুমি ধৈর্য ধরিও হইতে পারে এই সন্তানটা হয় তোমার জন্য জান্নাতে যাওয়ার সিঁড়ি আর জরিয়া বনে যাবে বলুন সুবাহান আল্লাহ আমার আপনার নবীর কলিজার টুকরা নাম তার ইব্রাহিম আল্লাহ নবীর একটা ছেলেও দুনিয়াতে বাঁচে নাই যে কইটা মেয়ে দুনিয়াতে ছিল তারাই শুধু হায়াত পাইছে বড় হইছে কিন্তু নবীর একটা ছেলে বালেগ হয় নাই না অবস্থায় মারা গেল আরে মুসলমান ভাই নবীর ছেলে জারাই মারা গেছে কয় একটা ছেলেই হলো সবগুলো মারা গেল তবে যারা মারা গেল এদের ভিতরে নবীর একটা ছেলে নাম তার ইব্রাহিম নবীর যে বিবি মারিয়া রাদিয়াল্লাহু আনহা মারিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবীর একটা সন্তান হলো নাম তার ইব্রাহিম ইব্রাহিম বয়স একেবারেই কম কম হলেও তবে নবীর ছেলেদের ছিল একটু বড় একটু টুকটাক চলাফেরা শিখেছে হাঁটা চলা শিখেছে আমার নবীর একটু ডাক দেবার এমন বয়স হয়েছে ছোট বাচ্চা বাবার ডাক দেবার বয়স হইলে পরে আব্বু বলিয়া ডাক দেয় বাবার কলি যায় সন্তানের প্রতি মায়াও বেশি বেড়ে যায় আমার নবীর ছেলেটার প্রতি বড় দুর্বল কারণ এই ছেলেটাই একটু বড় হয়ে এরে মুসলমান ভাই হঠাৎ করে নবীর কানে খবর গেল পয়গম্বর আপনার ছেলে দুনিয়াতে নাই ইব্রাহিম আপনার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নবী বাড়ি আসছে আইসা বলে মারিয়া রে দরজাটা খুল নবী দরজা খুললে পরে ভেতরে গিয়া এ মারিয়া আমার সন্তান ইব্রাহিমের চেহারার উপর থেকে কাপড়টা একটু সরে দাও আবার নবী সন্তান ইব্রাহিমের চেহারা দেখা চোখের পানি সেরে সেরে কান্না করি মারিযা দিয়া আনহা বলে আপনি কেন কান্না করিন আপনি না বলেছেন সন্তান অথবা আত্মীয় স্বজন মহিবিন কাছের মানুষ আপন জন যদি মারা যায় ওরে মুসলমান কান্নাকাটি করিও না সবর করিও ধৈর্য ধরিও আয় আল্লাহ এরে মুসলমান আল্লাহকে গালি না দিয়া আল্লাহ বল আল্লাহ তুমি দিয়েছিলা আবার নিয়ে গেলা আল্লাহ দেওয়ার মালিক তুমি নেওয়ার মালিক তুমি আল্লাহ পাক এই দোয়াটাই শিখায়া দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারিয়া আপনি কেন কান্না করে কান্না করবার কথা নয় আপনি তো আমাদেরকে করবার বয়ান শোনাইছেন আমার মারিয়া আমি কাঁদতে চাই না কান্নায় আমার মনে চায় না আমি তো কাঁদতে চাই না তবে আমার চোখের পানি আমি মানাইতে পারলাম না কেন জানি আমার চোখের পানি বের হয়ে গেল আমি তো কাঁদতে চাই নাই চোখের পানি আমার কথা রাখে নাই সন্তানের মায়াই চোখ থেকে পানি আমার অটোমেটিকলি চলে আসছে তবে মারিয়া তুমি শুনে রাখো ও পর্দার আড়ালের মা দশ বছর চায়া আল্লাহর কাছ থেকে একটা সন্তান পাইছো ও মা তুমি একটু ধৈর্য ধরিও যদি মারাও যায় আল্লাহ পাকার শুকুর আদায় কইরো আমার আল্লাহ কি রেখেছেন শুন আমার নবী বলে মারিয়ারি এবার থেকে বিদায় হইল তুমি কান্নাকাটি করো নাই করো নাই তুমি সবর করেছ যার কারণে আমিন আমার কাছে মারিয়া যে সন্তান হারে কাঁদে নাই আল্লাহ পাকের ফাইসালা হয়ে গেল মারিয়া তার আম্মাকে হাতে ধরে জান্নাতের মেহমান বানায়া দেবি নাবালেক সন্তান তোমার নাজাতের জরিয়া হবে নাবালেক সন্তান যে মারা যাবে সে জান্নাতের মেহমান সুবহান আল্লাহ বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহর নবী বলে বাচ্চা জন্ম হয়েছে ইসলামের উপর মুসলমান হয়েছে সে বেঈমান নয় মারা যাবে জান্নাতের মেহমান সুবহান আল্লাহ অতএব মুসলমান মুসিবতে আমরা ধৈর্য ধরব কি ধরব আরো জোরে বলেন যদি ধৈর্য ধরা যায় তো আল্লাহ সাথে ছিল আল্লাহ সাথে আসবে ও মুসলমান ভাইয়েরা আমার এজন্যই ধৈর্য ধরব আর সর্বশেষে দাবি হলো চারপাশে तमाम দুনিয়ার মুসলমানদের মারতে আছে ওই মুসলমান মার খাইতে আছে আমরা দেখতে আসি আমাদের এক আকাবির আমাদের একজন মুরব্বি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম যাত্রাবাড়ি মাদ্রাসার বড় হুজুর উনি সব বয়েনে বলে গরম গরম স্লোগান না দিয়া গরম গরম বক্তব্য না আমাদের দায়িত্ব হলো মুসলমানদের জন্য তাহাজুতার নামাজ পরে কান্না করা তাহা নামাজ পরে কান্না করা সাহাবাওয়ালা আমল ছিল রাতের বেলা কান্না করতো আল্লাহ সাহায্য পাঠা দিনের বেলা মুসলমান যুদ্ধ করত রাতে কান্না করত আমরা তো যুদ্ধ করবার সুযোগ নাই এরে মুসলমান আমাদের দোয়া থাকবে আল্লাহর কাছে রাতে কান্না কাটি কুইরা দোয়া করা আল্লাহ জালেমদের জুলুম থেকে দেশটারে বাঁচাও জালেমদের জুলুম থেকে তাম দুনিয়ার মুসলমানদের বাঁচাও আয় রব্বে যাহা জুলমতে আ! কো মিটা দো আয় রব্বে যাহা জুলমতে আ কো মিটা দো কুফার কি জুলমত সে খোদা হামকো বাঁচা দু কুফফার কি জুলমত সে খোদা হামকো বাঁচা দু तमाम দুনিয়ায় মুসলমান মার খাইতেছে আমরাছি দলা দুলি নিয়ে আল্লাহ পাক আমাদের ভেতর থেকে দলা দুলি দূর করেন সবাই বলে আমিন আমি আসার পরে অনেক নিউজ পেয়েছি আমাদের সমাজে অনেক বিষয়ে দলাদলি আমার আজকের মূল টার্গেট হলো আমাদের দলাদলি বন্ধ করা লাগবে ঠিক কি না এ দলাদলি বন্ধ করার জন্য কয়েকটা পরামর্শ দিতে চাই যদি নিরপেক্ষ পরামর্শ হয় মানতে রাজি আছেন আমার দেশে এক নম্বর দলাদলি হলো নবী নুরের না মাটির এই কথা নিয়ে দলাদলি আছে না নাই আপনাদের এলাকায় আছে এক দলে কয় নবী নুরের আরেক দলে কয় নবী মাটির লাগছে কিলাক্লিয়ার মারামারি নাই নাই আহ ওই যে হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বয়ানে বলতো দল লিন না জল লিন লাগছে কিলা কিলি একটা আর একটা রে কিলা তো মাসকান দিয়ে আরেকটা লোক যাইতে আছে পুলিশ পাকরাও করছে আরে কিরে তুই দল লিন না জল কই স্যার আমি নামাজই পড়ি না আমাদের ভেতরে দলাদলি নবী নুরের না মাটির আরে এই নিয়ে দলাদলি আছে না নাই কেউ সিদ্ধান্ত দিয়ে না সিদ্ধান্ত আমার থেকে নেন এই প্রশ্ন আমারেও করে ইনবক্সে মাঝে মধ্যেই লিখে হুজুর নবী নুরার না মাটির আমি এখন কি জবাব দেবো বড় টেনশনে বলি কারণ বাংলাদেশে দুই দল আমি যদি বলি মাটির এক দল হে কাফের যদি বলি নুরের আর এক দলে কেব হে বেদা হে হইল ও হাবি কাফের এইভাবে করে গালাগালি আছে নূরের বললে হবে বেদাতি মাটির বললে হবে ওয়াহাবি আল্লাহ হেফাজত করে এ ফটো আসেনি মাটির বললে কাফের ফটো আসেনি এই ফতুয়া বন্ধ করিয়া আমার যেটা জবাব হলো নবীনুর নামাটির প্রশ্নের একটা নিরপেক্ষ জবাব দেব নিরপেক্ষ জবাব দেওয়ার আগে একটা দৃষ্টান্ত দিতে চাই কয়েকটা প্রশ্ন করবার চাই মানুষ যখন মারা যাবে কবরে যাবে কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে ও আমার দিন ওকা তোমার দিন কি ও আমার নাবি তোমার নবীকে প্রশ্ন করবে তিনটা না চারটা জোরে জোরে কবরে তিন প্রশ্ন না চার প্রশ্ন হ্যাঁ সবাই একটু বলেন তো এক নম্বর তোমার রব কে দুই নম্বর তোমার ধর্ম কি তিন নম্বর তোমার নবী কে ঠিক কি না ঠিক অথবা আমান হাজার রজুল এ ব্যক্তিকে দেখায়া বল আপনারা জীবনে কোনো হুজুরের বয়ানে শুনছেন যে কবরে যাওয়ার পরে মনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে বল নবী নুরার নামাতের হ্যাঁ কবরে কবরে প্রশ্ন 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 হবে হবে যেই যেই না মাটির নিচে হবে না এই প্রশ্ন মাটির উপরে বইলা জবাব দিয়া মুসলমানদের মারামারি লাগাইয়া দেওয়া এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আরো জোরে বলেন যদি দলাদলি মারামারি কুদাকুদি ফতোয়াবাদীর দরকার হয় আমরা সাধারণ মানুষের দাবি হবে হুজুর নবী নূরের নামাজির শুনতে আসি নাই বলেন নবীরে পাব আমল করলে আমার দরকার নবীরে পাওয়া নূরের হলো পাইতে চায় মাটির হলো পাইতে চায় আমি নবীরে পাইতে চাই কোন আমল করে নবীরে পাব ওই আমল শিখায়া দেন নূরের মাটির হবে কিনা হবে ফয়সালা করবেন আরে খুজরের সাথে বৈসা আমাদের সাথে না সাধারণ মানুষের দাবি হবে নবী নুরের না আটির ফাইসালা করবেন আরেক হুজুর লগে বন আপনার দুই হুজুর মিল্লা কিলা কিলি লাফালাফি যা মনে চাই তা করেন আমরা মারামারিতে নাই পারবেন না পারবেন না দুই হুজুর বসায় দিবেন ঠিক কিনা হ্যাঁ দাওয়াত দিবেন তাহলে তো হইব একবারে দাওয়াত দিবেন সবাই মিলে আমি আমি যেটা বলতেছি আপনারা গ্রামবাসী সাধারণ মানুষ এক হয়ে যাবেন যে আজকের থেকে আমরা এক এক কাজ কর যে নবীর নূরের কই ওই হুজুর রান যে নবীর মাটির কই ওই জারওয়ান, ওয়ান দুই যার মসজিদে তালা দিয়ে দেবো কে সঠিক মারামারি কিলা কিলা আমরা খালি দেখবো কথা বলুন ঠিক কিনা আমরা মারামারিতে নেই রাজি আছেন তো আমাদের ভিতর দলাদুলি থাকবে না দুই হুজুরে বৈশা ঠিক করব। আমাদের দাবি হব নবীরে কেমনে পাম কিনা নবীরে পাওয়া দরকার কিনা কোন আমল করলে নবীরে পাওয়া যাবে আমল শিখাও বিতর্কিত আলোচনা করে মুসলমানদের ডিভাইড করে দিও না দলাদুলি লাগায়া দিও না দলাদুলি লাগায়া দেওয়া এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এক নম্বর জবাব এই জবাব আমাদের দরকার নাই দুই নম্বর যদি দরকারি হয় জানা নবিনুরের নামাটির না জানলে পেটের ভাত হজম হইবো না আমারে প্রশ্ন করেছে ইনবক্সে একজন হুজুর নবীনুরের নামাটির আমি উল্টা প্রশ্ন করছি যে নামাজের ফরস কইটি ক নামাজের ফরস কইটি নামাজের ওয়াজিব কইটি এই প্রশ্ন করলাম যে দুইটা প্রশ্ন এক নম্বর হল নামাজের ফরজ কতটা নামাজের ওয়াজিব কতটা উত্তর দেখো হুজুর এটার উত্তর তো জানি না কিরে বেক কল তুই নামাজের ফরজ কইটা জানোস না নামাজের ওয়াজিব কইটা জানোস না নবী নামাটির জান তুই কি করবি তুই এমন কি সিরবি ধর্মের তুই ধর্মের এমন কি উপকার করবি তোর নামাজের মাসালা জানা নাই নামাজের ফরজ ওয়াজিব জানা নাই এই বাচ্চার নবী নুরান না মাটির জানি তুই কি করবি আমার কথা হলো এসব বিতর্কিত বিষয় জানতে গেলে যদি মারামারি হয় জানার দরকার নাই নবীরে কেমনে পাম আমল শিখাইয়া দেন জোরে বলেন বেজার হইর না বেজার হচ্ছেন নাকি একটা জবাব আমি দিতে চাই নিরপেক্ষ জবাব নবীর সাহাবী আলীর নাম শুনছেন হাঁ আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে হজ করছেন কার সাথে নবী জীবনে একবার হজ করছেন ওই হজকেই বিদায় হজ বলা হয় আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হল আলী তুমি কোন হজ্জের নিয়ত করেছ আলী জবাব দিলেন নবীর নিয়ত যা আমি আলীর নিয়ত তা আপনারা কি বলেন হজ হইছে নি কি কয় আর নবীর নিয়ত যা আমার নিয়ত তা তাইলে হজিব না নবীর চেয়ে সুন্দর নিয়ত করবার ক্ষমতা আর কারো আছে আমার নবীর চেয়ে এত সুন্দর শুদ্ধ পরিশুদ্ধ নিয়ত করবার ক্ষমতাই তো দুনিয়ার কারো নাই আলী বলে নবীর নিয়ত যা আমি আলীর নিয়ত তা সুবহানাল্লাহ বলে কি নিয়ত করছে জানি না বাকি নবী যা করছে আমি তাই করছি সুবহানাল্লাহ এইবার জবাব হলো আল্লাহ নবীরে কি দিয়ে বানালে নবীর সম্মান বেশি হবে এটা কি আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানে আওয়াজ দিয়া বলেন নবীরে বানাইছেন কে আয়া বলেন কে আরো মহাব্বতে বলেন এখানে কারো পার্থক্য মত পার্থক্য নাই তো এটাতে কারো দিমস তো নবীরে বানাইছেন কে নবীজিরে কি দিয়া বানাইলে নবীর সম্মান বেশি হবে আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানে জবাবটা যদি সত্যিকার অর্থে দিল থেকে দিয়ে থাকেন তাহলে আমার জবাব হবে আল্লাহ নবীরে যা দিয়া বানাইছে আমি তার উপর ইমান আনলাম জানতে গেলে যদি মারামারি হয় মাটির না নূরের জানতে গেলে যদি মারামারি হয় জানা যেহেতু ফরজিবন্নত নয় নবী নূরের না মাটির জানা ফরজিবন্নত নয় আমার আল্লাহ যা দিয়া বানাইছে আল্লাহ যদি নূর দিয়া বানায়া থাকে আমি তার উপর ইমান আনলাম মাটি দিয়া বানাইলে ইমান আনলাম আমার আল্লাহ যা দিয়া বানাইছে জানার দরকার নাই তার উপর ইমান আনলাম এইভাবে যদি কেউ ইমান আনে সে মুমিন হবে কিনা ভাই হবে কিনা বলেন বলেন আরে আল্লা নবীরে যা বানাইলো বানাইলো তার উপরই মান এই কথা বললে সে মমিন ঠিক কিনা মমিন যেহেতু হয়ে গেলাম এবার মারামারি দরকার নাই হুজুর কি করলে নবীরে পাবো নামাজ পড়লে নবীরে পাবি কি করলে নবীরে পাবো রোজা রাখলে নবীরে পাবি কি করলে নবীরে পাবো সম্পদ থাকলে হজ করলে নবীরে পাবি সম্পদ থাকলে যাকাত দিলে নবীরে পাবি দরুদ পড়লে নবীরে পাবি সালাম দিলে নবীরে পাবি রওজা ziyaret করলে নবীরে পাবি গরীবের দান করলে নবীরে পাবি সহি মানুষের খবর নিলে নবীরে পাবি আরে মুসলমান যত नेक আমল আছে নবী যত नेक আমলের কথা বলেছে যত नेक আমল নিয়ে আছে नेक আমল গুলা করবি গুনা গুলা ছাড়বি জান্নাত আমি নবীরে পায়া যাবি আল্লাহর নবী বলে আর সহজে পাওয়ার জন্য আমি নবীরে কেমনে তুমি জান্নাতে পাইবা জানো কেমনে পাইবা জানো আল্লাহ নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে সে আমাকে জান্নাতে পেয়ে যাবে খিয়াল কইরানি তার মানে হলো নবীর সুন্নতের উপর আমল করলে নবীরে পাওয়া যাবে ঠিক কিনা মারামারি সুন্নত না গালা gali সুন্নত না এই সব ভাতপ এই সব ভাতপারি সিটারি বন্ধ কইরা নবীর সুন্নতের উপর আমল করা লাগব নবীর সুন্নত দাড়ি রাখা দাড়ির খবর নাই লাখছে ওয়াহাবি লাহাবি আর বেদাতি লিয়ে কিলাকিলি নবীর শূন্য টুপি মাথায় দেওয়া খবর নাই নবীর ঢিলে ঢালা পাঞ্জাবি বাড়া খবর নাই নবীর করার খবর নাই নবীর হাঁটার খবর নাই নবীর আগে সালাম দেওয়ার খবর নাই নবীর হাত দুয়া খাওয়া শূন্য খবর নাই নবীর বাথরুমে যাওয়া এরে মুসলমান বাথরুমে যাওয়া বাম পা আগে দিয়া খবর নাই দেড় হওয়ার সময় ডান পা আগে দিয়া খবর নাই দোয়া পয়রা খাওয়ার খবর নাই রাক্ষসের মতো গরুর মতো খায় একদিন দোয়া না বিশমিল্লা পড়ার টাইম নাই আসেনি হে আবার নবীর আসে আল্লাহ নবীর দাড়ি কামাইয়া বড় দুঃখ সাধারণ মানুষ আল্লাহ নবীর দাড়ি কামাইছে আজ না হয় কাল কোন একদিন দাড়ি রাইখা দেবে আমি দুঃখের সাথে বলি রে ভাই আজকের সমাজ এমন পীরও আছে যে পীর নিজের আসে তো রসুল বলে দাবি করে আবার নবীর সুন্নত দাড়িটাও কামাই দাড়ি রাখে না যেই পীর জাদা নবীর সুন্নত দাড়ি কামায় আমি বলি এটা পীর জাদা না এটা হলো হারাম জাদা নবীর মোহাম্বতের দাড়ি কামাইয়া যে পীর জাদা নিজের মুজাদ্দিদ বলে দাবি করে এটা পীর জাদা না হারাম জাদা আমার ভাইয়েরা বেজার হইয়েন না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন সবাই বলি আমিন নবীর আসে যে নবীর সৈন্যতির উপর আমল করা লাগবে हम सुरात हम सिराते मुस्तफा दुर्तमा में हाल उकुन इत्तबा इत्तबा सुन्नते खैरुल बशर लाजम तब आई पेसर तू को जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबो अद निस्बतोरा कारे शैता मे को नी नाम तुअली गुरुअली अस्तोलानत बरवाली আশেকের প্রমাণ হবে নবীর প্রত্যেকটা শূন্য তরুপর আর মোহাব্বত দ্বারা সুলু গান্ধী আশেক রসুল হওয়া যায় না সাইনবোর্ড লাগাইলে আশেক রসুল হওয়া যায় না নামের আগে আশেক রসুল হওয়া যায় না এরে মুসলমান সাইনবোর্ড টানাইলে হবে না ব্যানার টানাইলে হবে না দেয়ালে লিখলে হবে না নোবীর শূন্য তের উপর এসকো মোহাব্বত আমল করা লাগবে ঠিক কিনা জানি না আপনারা বুঝতেছেন কিনা আমার দুশ্মন ভাইবেন না আমি আল্লাহর কসম করে বলি কোন একজন সাহাবি নবীর দাড়ি কামায় নাই তারা ছিল আশিকে রসুল ঠিক কিনা আশিকে রসুল ভাইয়া লাভ মারে নবীর সুন্নতের খবর নাই জিলাপির বেলায় পাগল জিলাপি খাওয়া সুন্নত বিরিয়ানি খাওয়া সুন্নত সিন্নি খাওয়া সুন্নত মজার মজার সুন্নত তালাশ করে নবীর জন্য মাঝে মধ্যে রাস্তায় মায়ের খাওয়া লাগবে এটাও শূন্য জরাগণ ঠিক কিনা আর নবীর প্রেমে মাঝে মধ্যে স্লোগান দেওয়া লাগবে এটাও শূন্য নবীর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়া লাগবে জীবন দিতে হয় জীবন দেওয়া লাগবে যারা জীবন পর্যন্ত দিতে পারবে তারাই হলো খাতি আশেক রসুল কিন্তু নবীর জন্য আন্দোলন করবে মিছিলে মিটিং এর বেলায় নাই দেখেন নাই নবীর জন্য মাঝে মধ্যে দাবি নিয়ে রাজপথে যাওয়া লাগবে তখন নাই মাইরের ভয় জিলাপির বেলায় হাজির সিন্নির বেলায় এক নাম্বার কাতারে এরা নবীর পাগল না সিন্নির পাগল জোরে বলেন কিসের পাগল এরা আমরা নবীর পাগল আমরা কার পাগল সিন্নি দিলেও আছি না দিলেও আছি নবীর ইজ্জত নিয়ে নাস্তিক বেইমান মুরতাদরা যখন ফেসবুকে লেখালেখি শুরু করলো আমরা নবীর পাগল হয়ে সাপলা জীবন দিয়েছি রক্ত দিয়েছি রাস্তায় মিছিল করেছি। বাংলাদেশে দেখি এমন অনেকে আছে নবীর পাগল আশেক বলে লাফায় বড় বড় গেট টানায় বাকি নবীর জন্য মাঝে মধ্যে মায়ের খাওয়া লাগবে তখন খবর নাই এরা মজার শূন্যতের বেলায় আছে সাজার শূন্যতের বেলায় নাই এই কথাটা মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বুঝাই এক চূড়া এক বেসারির ঘরে ঢুকছে বেসারির জামাই মারা গেছে জামাই নাই তো মহিলা কান্না কাটি করে বলে আল্লাহ নতুন খাটে একা একা ঘুমাই স্বামী থাকলে স্বামীর নিয়ে গল্প করতাম স্বামী নাই দুঃখ কোথায় রাখব কার সাথে দুঃখ বলবো সুরা খাটের থেকে বৈশা বৈশা কয় আমি আছি কোনো টেনশন নাই মহিলা কই ব্যাপার কি নতুন চালের ভাত রান্না করে নতুন মজার মজার ভাত খায় নতুন চালের করে একা একা খায় আমার ভালো লাগে না যদি স্বামী থাকতো স্বামীর নিয়ে খাওয়া দাওয়া করতাম কতই না মজা লাগতো চোরাই কই আমি আছি তোমার কোন চিন্তা নাই মহিলা মনে মনে ভাবে খাটে শোয়ার বলে আছে গল্পের বলে আছে নতুন চালের ভাত চিন্নি খাবার বলে আছে একটু পরীক্ষা করা দরকার মহিলা আবার কই আল্লো আমার স্বামী মারা যাওয়ার আগে পাঁচ লক্ষ টাকা ঋণ করছিল আমার স্বামী নাই এখন আমার ঋণ দেবে কে আমার তো পায় নাই ঋণ দেওয়ার মতো কেউ নাই এবার সুরাই মাতেও না মুখেও না এখন চুরাই কথা কয় না মহিলা কই কিরে বাতপার উঠ খাতে ঘুমানোর বালাই আছো নতুন চালের সিন্নি খাওয়ার বালাই আছো আমার ঋণ দেওয়ার বেলায় নাই তুই কত বড় পার আমাদের সমাজে নবীর পাগল একদল আছে বিরানির বেলায় আছে সিন্নির বেলায় আছে জিলাপির বালাই আছে মিষ্টির বালাই আছে নবীর জন্যে মার খাওয়া লাগবে রাজপথে যাওয়া লাগবে তখন নাই এরা হল ওই চুরার মতো পার বাটফার মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করেনি আরো জোরে বলে আমি আমরা সকলে এক থাকতে চাই যদি কোনো হুজুর দ্বন্দ্বের আলোচনা করে হুজুররে আটকাবেন ওই হুজুরেও আনবেন দুই হুজুরে বসাইয়া দেবেন আপনারা সমাধান করেন আমরা দলাদলিতে নাই আমরা এই গ্রামের সবাই ভাই ভাই আপন হয়ে চলতে চাই কারো একটু আমলে যদি ত্রুটি হয় আমরা একজন আরেকজনকে বুঝাইয়া দেব গালাগালি করব না আলাদা মসজিদ বানাবো না ঈদগা আলাদা করব না নামাজের জায়গা ভিন্ন হবে না যারা নামাজের জায়গা ভিন্ন করা চক্রান্ত করে তারা ইহুদি খ্রিস্টানদের মস্ত বড় বাংলাদেশে আজকে চলতেছে মসজিদ আলাদা মসজিদ আলাদা আরে বাড়ি বাড়ি মসজিদ তো অসুবিধা নাই দলীয় মসজিদ দলীয় দলীয় মসজিদ অমুক দলের মসজিদ তমুক দলের মসজিদ এভাবেও মসজিদ আছে বাংলাদেশে আলাদা মসজিদ বানাবা কেন হাদিস তো আর আলাদা নাই হাদিস তো সব একসাথে ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করেন সবাই বলে আমি যাই হোক বাবারা আমার আমার আমি আসলে আলোচনা এক থেকে দিকে চলে গেছি সব মিলিয়ে দাবি হলো পৃথিবীতে আজ মুসলমান মার খাইতে আসি একটাই মাত্র কারণ আমাদের ভেতরে দলাদলি দলাদলি ভুলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আর বর্তমান সময়ে আমাদেরকে ধৈর্যের সাথে কান্না করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে অধৈর্য হওয়া যাবে না আবার দলা করা যাবে না দুইটা জিনিস যদি আমাদের ভেতরে চলে আসে এক নম্বর হলো আমরা ঐক্যবদ্ধ হব দুই নম্বর হলো ধৈর্য নামের গুণ হাসিল করব তাহলে পৃথিবী আমাদের হাতের মুঠুই চলে আসবে ইনশা আল্লাহ আল্লাহ অন্তত এই গ্রামটাকে এই গ্রামের সকল মানুষকে এক ন্যাক করে দেন সকলে বলে আমিন সকলের ভিতরে ভাতৃত্ববোধ মহাব্বতপূর্ণ সম্পর্ক মজবুত করেন সবাই বলে আমিন এক কাতারে একই মসজিদে এক ঈদগায়ে সকলকে নামাজ পড়ার তৌফিক দেন সবাই দিল থেকে বলে আমীন বিসমিল্লাহির রহমানির রহিম আরব্বানা যালমনা আগফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়াকিনা আল্লাহ হুমক ফিরিল না রব্বি রে হামু কামা রব্বায়গের রব্বির হামু হমা কামা রব্বায়ানি সগের আয় আল্লাহ আমাদের জিন্দগির সব গুণা খাতা তুমি ক্ষমা করিয়া দাও বেগুনামা আমা আসুম্বানাও আয়াল্লা সৈতানের ঢুকাই পরিয়া কত গুনাহ করেছি বানাই করেছি আল্লাহ কবিরা সবীরা শিরিকী বেদা অজানা ইচ্ছায় বান ইচ্ছায় ছোট বড় কত গুনাহ আমল নামাই জমা করেছে মেহেরবানী করে সকল গুনাহ তুমি ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ আমাদের সব ভাইকে ভাই ভাই ভাইয়া আপন আপন হয়ে চলার তাওফেক দিয়া দাও আই আল্লাহ ই মাহাতিল তুমি কবুল করিয়া নাও এই মাহাতি তুমি কয়ামত পর্যন্ত কায়ম দায়েম রাখার তাওফেক দিয়া দাও আই আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে টাকা পয়সা দেওয়ার নিয়ত করেছে আল্লাহ সকলের নিয়ত দেওয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এই এলাকার যত যুবক বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসী ভাইদের কামাই রুজগারে বরকত দিও আয় আল্লাহ ছেলে মেয়েদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানায়ো যুব সমাজদের বেতরা যারা বেকার বেকারত্ব দূর করিয়া চাকরি বাকরি ব্যবসা বানিজদের ব্যবস্থা করিয়া দিও আয় আল্লাহ যে ছেলে মেয়েরা পরীক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দিও আয় আল্লাহ যত রকমের দন্দ্ব আছে সব রকমের দন্দ্ব তুমি মিটাইয়া দিও আমাদের সবাইকে সামান্ন বিষয়ে ভুল বুঝা বুঝিয়া নিয়া মারামারি থেকে আল্লাহ হানি থেকে বাঁচাইয়া দিও এক নেক হইয়া চলার তাও ফিক দিও মেল মোহাব্বত নিয়ে চলার তাও ফিক দিও ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাঁচাইও আয় আল্লাহ সব রকমের বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচাইও আয় আল্লাহ জালেমদের আল্লাহ অত্যাচারে যারা মাজলুম নির্যাতিত নিপীড়িত আল্লাহ যারা বা সহায় মাজলুমদের পক্ষে তোমার সাহায্য পাঠাইয়া দিও সিরিয়াতে সাহায্য পাঠাও আয় আল্লাহ ফিলিস্তিনে সাহায্য সাহায্য পাঠাও মায়ানমারের মুসলমানদের পক্ষেও তুমি তোমার সাহায্য পাঠাও আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানদের পক্ষে তুমি সাহায্য পাঠাও আয় আল্লাহ এ দেশ বড় ছোট্ট একটা দেশ এ বাংলাদেশেও ধর্মীয় দ্বন্দ্ব থেকে আমাদের সবদাইকে বেঁচে থাইকা আপন আপন হইয়া ভুল বুঝাবুঝি বুইলা মিল মোহাব্বত নিয়ে চলার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে আলেমে হক্কানি আলেমে রব্বানি বানাও মুফতি মু হাদিস মাওলানা বানাও আয় আল্লাহ নেহেরবানি করে প্রত্যেকটা ঘরে তুমি তোমার হেদায়েতের বাতি জ্বালা দাও সব রকমের গুমরাহি দূর করো আল্লাহ বর্তমান সময়ে অনেক যুবক ভাই আয় আল্লাহ বিভিন্ন রকমের ইউটিউব থেকে আলোচনা পদ না কত যুবক কত যুবক পর্যন্ত হয়ে গেল বড় বড় গালাগালি করি আল্লাহ সবাইকে তুমি আদব বানায়া দিও আল্লাহ আয়াল্লা আল্লাহ আমাদের যুব সমাজকে তুমি সকল আলেমের প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে কথা বলার দিও আয় আল্লাহ না সকলের দিলের ভেতরে মিল মোহাব্বত ভালোবাসা ঢুকাইয়া দিও আয় আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিও অন্তত পাক্কা নামাজি বানাও পাঁচ অক্ত নামাজ পড়বার তাও দিয়া দাও ও নবী আল্লাহ তোমার নবীর সুন্নতর উপর সুন্নতর উপর মজবুত আমল করবার তাও ফেক দিয়া দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের মাঝে যারা অসুস্থ সুস্থ করিয়া দাও অভাবীদের অভাব দূর করিয়া দাও মুসিবত ওয়ালার মুসিবত দূর করিয়া দাও আমরা যারা হাত তুলছি নেহেরবানি করে আমাদের ছেলে মেয়েগুলোর কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাকায় দেখো কার আব্বা যেন অন্ধকার কবরে ঘুমাই গেল কতদিন হয়ে গেল আব্দারে দেখে না আব্দা যেন অন্ধকার কবরে ঘুমায় আই আল্লাহ মেহেরবানি করে আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানাইও আই আল্লাহ তাকায় দেখো কার মা নাই তার মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইও মা বাবার খেদমত করবার তৌফিক দিও পর্দার আড়ালে মা বোনেরা হাত কত মা বোনেরা বানাই আম্মা নাই আই আল্লাহ স্বামীর বাড়ি সামান্য আঘাত পাইলে বাবার বাড়ি যাইতো মা বুঝাইয়া বাবারে দিয়া স্বামীর বাড়ি আবার পাঠাইতো আজকে কত দিন হয়ে গেল স্বামীর বাড়ি যায় না বাবার বাড়ি যায় না দুঃখ কষ্ট জমা নিয়াই স্বামীর সংসার করে রে মালিক এ মা আগে না ঘন ঘন বাবার বাড়ি যাইতো এখন কেন যাও না বলে হুজুর বাবার বাড়ি আব্বা নাই আম্মা নাই দুঃখে কলি যা অন্ধকার রুমে গুনগুন করে স্বামীর বাড়িতেই কান্না করি আব্বা আম্মা দুনিয়াই নাই বড় অসহায় আল্লাহ আমার মা বুন্দার আব্বাই আম্মারে ক্ষমা করিয়া দাও আল্লাহ এলাকার যত যুবক বিয়ে করে নাই বিয়ের ব্যবস্থা করিয়া দাও যুবতী যাদের বিয়ে হয় নাই বিয়ের ব্যবস্থা করিয়া দাও যার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ের ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও প্রত্যেকটা সংসারে সচ্ছলতা দাও আয় আল্লাহ ভাব অনটন দূর করিয়া দাও সকলের কামাই রোজগারে বরকত দিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين